বন্ধুরা কেমন আছেন সবাই? বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, এই অ্যাপসটির এআই ফাইল আমি আপনাদেরকে দিয়ে দেব একদম ফ্রিতে। আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটির কাজ। এই অ্যাপসটির শেয়ার বটনে ক্লিক করার পর সোশ্যাল মিডিয়ার বটনগুলি কিভাবে শো হয় আপনারা দেখতে পাচ্ছেন। সো এখানে আমি তিনটি বটন দিয়েছি। এখানে দেখেন উপরের বটনে ক্লিক করার পর কিভাবে সোশ্যাল মিডিয়ার বটনগুলি শো হয় আপনারা দেখতে পাচ্ছেন। তারপর নিচের বটনে, ডান পাশের বটনে ক্লিক করার পর কিভাবে শো হয় দেখতে পাচ্ছেন। তারপর দেখেন এখানে বাম পাশে নিচের বটনে ক্লিক করার পর কিভাবে সোশ্যাল মিডিয়ার বটনগুলি শো হয়। সো এখানে আমি তিনটি শেয়ার বটন দিয়েছি, এই জন্য এখান থেকে তিনটি ডিজাইনও আমি দিয়েছি। তিনটি বটনে তিনটি আলাদা আলাদা ডিজাইন দিয়েছি। এখান থেকে আপনারা, কারণ আপনাদের অ্যাপসে, যে কোনো অ্যাপসে একটি বটন দেওয়া হয় শেয়ার বটন, তো এখান থেকে আপনারা তিনটি বটনের মধ্যে যে কোনো একটি বটন চয়েস করে, একটি ডিজাইন চয়েস করে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনে দিয়ে দিতে পারেন। তো আমি এই অ্যাপসটি কীভাবে তৈরি করেছি আপনাদেরকে সব কিছু দেখিয়ে দেবো এবং এই অ্যাপসটির এআই ফাইল আপনাদেরকে দিয়ে দেবো আমি। সো বন্ধুরা, যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে অন করে দেবেন। বন্ধুরা, আমরা প্রতি সপ্তাহে একটি করে অ্যাপস এআই ফাইল দিয়ে দেবো আপনাদেরকে। সো আমাদের এই অ্যাপসের এআই ফাইলগুলি আপনারা যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমাদের প্রত্যেকটা অ্যাপসের এআই ফাইল আপনারা পেয়ে যাবেন। সো বন্ধুরা, সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। আমাদের ল্যাপটপে গিয়ে আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি এই অ্যাপসের বটনগুলি ডিজাইন করেছি। সো এই অ্যাপসের বটনগুলি এরকম ডিজাইন করতে হলে আপনাদেরকে একটি এক্সটেনশনের প্রয়োজন হবে। এই এক্সটেনশনের লিঙ্কটিও আমরা দিয়ে দেব, আপনারা এই এক্সটেনশনটি ডাউনলোড করে নিতে পারবেন। সো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ওকে বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কোডুলার সাইটটিতে লগ ইন করে নিয়েছি। আমরা এই অ্যাপসটি কোডুলার সাইটেই বানিয়েছিলাম। সো আমরা এই অ্যাপসটি ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই অ্যাপসটির কাজ আমরা কিভাবে করে নিয়েছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপসটি ওপেন হয়ে গেছে। সো অ্যাপসটি ওপেন হওয়ার পর এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কী কী আমি নিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি পার্টিকেল অ্যারেঞ্জমেন্ট নিয়েছি। আমরা প্রথমে পার্টিকেল অ্যারেঞ্জমেন্টটি আমরা হাইট ওয়েট ফিল প্যারেন্ট করে দিয়েছি। তারপর দেখেন এখানে একটি কার্ড ভিউয়ার নিয়েছি। কার্ড ভিউয়ারটি আমরা কোথায় থেকে নিয়েছি, এখানে দেখেন লেআউটে আসবেন। লেআউটে আসার পর জেনারেল, জেনারেলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ওপরে কার্ড ভিউ। ওকে, এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসবেন এবং এটার হাইট ওয়েট আমরা করে দিয়েছি ফিল প্যারেন্ট। এখানে আর কিছুই করতে হবে না আপনাকে। তো তারপর এখানে দেখেন একটি আমরা নিয়েছি হরিজেন্টাল অ্যারেঞ্জমেন্ট, এই বটমটি দেওয়ার জন্য, এই বটমটি ডান পাশে নিয়ে আসার জন্য একটি হরিজেন্টাল অ্যারেঞ্জমেন্ট নিয়েছি। এটার হাইট করে দিয়েছি আমরা 12% এবং ওয়েথ করে দিয়েছি আমরা ফিল প্যারেন্ট। সো এটার রিসাইজ আপনারা আপনাদের পছন্দ মতোই করে নেবেন। ওকে, তারপর দেখেন এখানে আমরা একটি লেবেল নিয়েছি। ওকে, এখানে একটি বটম দিয়েছি শেয়ারের জন্য। এখানে দেখেন একটি লেবেল নিয়েছি, একটি লেবেলে আমরা কিছু টেক্সট দিয়েছি। এই টেক্সটটি দেওয়ার কারণ হচ্ছে আমরা বটমে যখন ক্লিক করব, ক্লিক করার পর আমাদের টেক্সটটি শেয়ার হচ্ছে কিনা এটা টেস্ট করার জন্য। ওকে, তো এটারও আমরা হাইট ওয়েট করে দিয়েছি ফিল প্যারেন্ট। তারপর এখানে দেখেন আমরা আরও একটি হরিজেন্টাল অ্যারেঞ্জমেন্ট নিয়েছি। এই হরিজেন্টাল অ্যারেঞ্জমেন্টটি নেওয়ার কারণ হচ্ছে এখানে আমরা দুইটি বটম দেব, এই জন্য দুইটি বটম ইউজ করার জন্য একটি হরিজেন্টাল অ্যারেঞ্জমেন্টের প্রয়োজন হয়। সো এখানে দেখেন এখানে সেন্টারে আপনারা দেখতে পাচ্ছেন একটি স্পেস দিয়ে দিয়েছি আমরা, 100 পিক্সেলের স্পেস দিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন। সো তারপর আপনাকে যা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ফিলিপসিয়ার 1, ফিলিপসিয়ার নামের এই এক্সটেনশনটি আপনাদেরকে ইনপুট করতে হবে। এই এক্সটেনশনটি আপনারা ভিডিও নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবেন। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন শেয়ারিং, এখানে শেয়ারের কম্পোনেন্টটি আপনারা নিয়ে আসবেন এখানে। তো শেয়ারের কম্পোনেন্টটি আপনারা সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাবেন। ওকে, তো এই কাজগুলি করার পর আপনাদেরকে আরেকটি কাজ করতে হবে। এখানে দেখেন আমরা 4টি আইকন এখানে আপলোড করে নিয়েছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন গুগলের আইকন, যে আইকনটি আমরা শো করাবো সেই আইকনটি এখানে আপলোড করে নিতে হবে আপনাকে। তারপর এখানে দেখেন শেয়ারের আইকনটি আমরা এখানে আপলোড করে নিয়েছি। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন টুইটারের আইকন, তারপর এখানে দেখেন হোয়াটসঅ্যাপের আইকন। এই আইকনগুলি আপনারা আপলোড করে নেবেন, শুধুমাত্র আপলোড করে রেখে দেবেন। ওকে, রেখে দেওয়ার পর এসব কাজ যখন আপনারা কমপ্লিট করে ফেলবেন, করার পর আমি ব্লগসে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই অ্যাপসটির ব্লগস আমি কিভাবে লিখে নিয়েছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখেন আমার মোবাইলে আপনারা দেখেন এই বটমে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, গুগল প্লাস। এখানে আপনারা দেখেন ল্যাপটপে, এখানে দেখেন ফেসবুক নাম দিয়েছি আমি, এখানে টুইটারের নাম দিয়েছি, এখানে দেখেন হোয়াটসঅ্যাপের নাম দিয়েছি, তারপর গুগল প্লাসের নাম দিয়েছি। সো এখানে আমার বটমে ক্লিক করার পর সেম এগুলি এভাবে শু হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে আমি দিয়েছি প্রথমে ফেসবুক, তারপর টুইটার, তারপর হোয়াটসঅ্যাপ, তারপর গুগল প্লাস। তো এই নাম আপনারা যে নাম দিবেন এখানে সেই নামটি আপনাদের মোবাইলে যখন বটমে ক্লিক করবেন সেই বটমে ক্লিক করার পর সেই নামটি শো হবে। ওকে, তারপর দেখেন ফেসবুকের যে ব্যাকগ্রাউন্ড কালার, বটমের যে মোবাইলে দেখতে পাচ্ছেন যে ফেসবুকের ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে সেই কালারটি আপনাকে দেওয়ার জন্য কি করতে হবে, এখানে দেখেন আমরা কালার দিয়েছি, মেক এ লিস্ট বানিয়ে এখানে কালার দিয়েছি আমরা ফেসবুকের কালার এটা। তারপর এটা হচ্ছে
টুইটারের কালার, তারপর এটা হচ্ছে হোয়াটসঅ্যাপের কালার, তারপর এটা হচ্ছে গুগল প্লাসের কালার। তারপর এখানে দেখেন আমরা যখন তিনটি বটম নিয়েছি আমাদের এই অ্যাপসটি, তিনটি বটম নেওয়ার কারণে আমাদেরকে এখানে একটি মেক এ লিস্ট বানাতে হচ্ছে, তারপর এখানে আরো একটি মেক এ লিস্ট বানাতে হচ্ছে, তারপর এখানে আরো একটি মেক এ লিস্ট বানাতে হচ্ছে। সো আপনারা যদি একটি বটম ইউজ করেন, যে কোনো একটি ডিজাইন চয়েস করে ইউজ করেন, সেক্ষেত্রে আপনারা কি করবেন, শুধুমাত্র একটি মেক এ ডিজাইন মেক এ লিস্ট বানাবেন, তারপর এখানে মেক এ লিস্ট এটার কালার একটি ওকে বানিয়ে নেবেন। তারপর এখানে দেখেন, এখানে দেখতে পাচ্ছেন গেট আইটেমস, এটা আপনারা কোথায় পাবেন, এখানে দেখতে পাচ্ছেন গেট আইটেমস, এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসি এখানে ছেড়ে দেবেন। ওকে, তারপর এখানে দেখেন আমরা যেভাবে কাজ করেছি, এখানে দেখেন সিলেক্ট লিস্ট আইটেম, এখানে এটাকে আপনারা কোথায় পাবেন, এখানে দেখেন, এখানে লিস্টে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবগুলি ব্লকস এখানে পেয়ে যাবেন আপনারা। তারপর এখানে দেখেন যে ফিলিপস শেয়ার ওয়ান, এটা আপনারা কোথায় পাবেন, এখানে দেখেন যে এক্সটেনশনটি আপলোড করবেন সেই এক্সটেনশনে ক্লিক করার পর পেয়ে যাবেন, আপনারা দেখতে পাচ্ছেন ফিলিপস শেয়ার ওয়ান, এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে এসে এখানে রেখে দেবেন এখানে। ওকে, সো এটাকে আমি ডিলিট করে নিচ্ছি। সো তারপর এটাকে আপনারা দেখেন, এখানে দেখেন আইটেম আইটেম ইন লিস্ট, এটা কোথায় পাবেন, এটা পাবেন আপনারা দেখেন এখানে কন্ট্রোলে, কন্ট্রোলে গেলে আপনারা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আইটেম ইন লিস্ট। ওকে, সো তারপর এখানে দেখেন আমরা যে আইকনগুলি এখানে আপলোড করেছিলাম, এখানে যে আইকনগুলি আপনারা দেখতে পাচ্ছেন, যে আইকনগুলি আমরা আপলোড করে লিখেছিলাম, সেই আইকনগুলি এখানে দেখেন আমাদের মোবাইলে শো হচ্ছে। এখানে দেখেন, এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকের আইকন, টুইটারের, হোয়াটসঅ্যাপের, গুগল প্লাসের আইকন শো হচ্ছে। সো এই আইকনগুলি আমরা এখানে মেক এ লিস্ট বানিয়ে এখানে নাম দিয়েছি। আপনারা এখানে দেখেন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, এখানে দেখেন আমরা দিয়েছি যে টুইটারের যে আইকন, এখানে দেখেন TW.png, এটাকে সেম টু সেম আপনারা এখানে লিখতে হবে। এখানে দেখেন TW.png লিখেছি, আপনারাও সেম টু সেম এখানে নাম দিয়ে দিবেন, যে ইমেজটি হবে সেই ইমেজটির নাম আপনারা সেম টু সেম দিবেন, যদি একটু বলবেন তাহলে শো হবে না আপনার আইকনটি। সো বন্ধুরা, আপনারা যখন একটি বটম ইউজ করবেন তখন এই মেক এ লিস্টটা, যে লিস্টটা আছে সেই লিস্টটা আপনারা একটা ইউজ করবেন, এখানে তিনটা ইউজ করার আপনার প্রয়োজন হবে না। ওকে, তারপর এখানে দেখেন আপনাদেরকে যা করতে হবে, এখানে দেখেন ফিলিপ শেয়ারে ক্লিক করার পর ফেসবুক, এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুকের বটমটিতে ক্লিক করার পর এখানে দেখেন শেয়ারিং এর একটা ব্লকস আমরা দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে দেখেন যে লেবেলের টেক্সটটি শেয়ার হবে, এই লেবেলের এখানে দেখতে পাচ্ছেন লেবেল ওয়ানে টেক্সট আছে আমাদের, সেই লেবেল ওয়ানটি আমরা এখানে দিয়ে দিয়েছি। এখানে দেখেন টুইটারে শেয়ার করার জন্য এখানে দেখতে পাচ্ছেন টুইটার দিয়েছি আমরা। ওকে, তারপর এখানে দেখেন হোয়াটসঅ্যাপে শেয়ার করার জন্য এখানে বেলু হোয়াটসঅ্যাপ দিয়েছি আমরা। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন শেয়ার ওয়ান, শেয়ার টু, শেয়ার থ্রি, এই তিনটি বটম আমরা, যেহেতু আমাদের অ্যাপসে দেখতে পাচ্ছেন আপনারা তিনটি বটম দিয়েছি শেয়ারের, এই তিনটি বটমের ব্লকস লিখার জন্য আমরা এখানে তিনটি, এখানে দেখতে পাচ্ছেন ব্লকস লিখে নিয়েছি এখানে তিনটি বটম শো করানোর জন্য, এখানে দেখেন শেয়ার ওয়ান, শেয়ার টু, শেয়ার থ্রি। ওকে, সো আপনারা যখন একটি বটম ইউজ করবেন শেয়ারের জন্য, একটি বটম যখন আপনারা ইউজ করবেন আপনারা একটি বটমের কাজ করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে বটমটি আছে সেই বটমটির কাজ করে নেবেন, এই দুইটি বটম আপনাদেরকে করতে হবে না। ওকে, এই দুইটি বটম আমি বাদ দিয়ে দিলাম, এখানে রেখে দিলাম। ওকে, শুধুমাত্র আপনাদেরকে এই বটমটির কাজ করতে হবে। এই বটমে আপনারা কি করতে হবে আপনাদেরকে দেখেন, এখানে প্রসেসার, এখানে যখন আপনারা প্রথমে যেটা করবেন এখানে দেখেন প্রসেসার যেটা নিয়ে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন প্রসেসার, এখানে প্রসেসারে ক্লিক করার পর এখানে দেখেন কল প্রসেসার, এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসবেন, নিয়ে এসে আপনারা এখানে বটমে এখানে ছেড়ে দেবেন। ওকে, ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসবেন, এখানে রেখে দেবেন। ওকে, সো তারপর এখানে দেখেন ফ্লিপ শেয়ার, ফ্লিপ শেয়ারে যাবেন, ফ্লিপ শেয়ারে আসার পর এটাকে নিয়ে আসবেন, ফ্লিপ শেয়ারে যে আইকনগুলি রয়েছে আমরা আইকনের নাম দিয়েছি সেগুলি শো হওয়ার জন্য, এখানে দেখেন ফ্লিপ শেয়ারে এখানে আইকন, এখানে দেখেন শেয়ার দিয়েছি আমরা, এই যে শেয়ার যেটা, যে ব্লকস যেটা আমরা দিয়েছি এখানে, এটা কোথায় পাবেন আপনারা, এখানে বটম ওয়ানে ক্লিক করে নেবেন, যে এইখানে দেখতে পাচ্ছেন যে বটমটি আমরা দিয়েছি, এই বটমটিতে আপনারা ক্লিক করে নেবেন, বটমটিতে ক্লিক করার পর স্ক্রল করে নিচে, একদম নিচে গেলে আপনারা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন শেয়ার ওয়ান, এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসবেন। ওকে, সো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্লিপ শেয়ার ওয়ান হরিজেন্টাল আমি দিয়েছি, এই ব্লকসগুলি আপনারা কোথায় পাবেন, আপনারা ফ্লিপসে ক্লিক করে নেবেন, এখানে ফ্লিপ শেয়ারে ক্লিক করার পর এখানে দেখেন আপনারা পেয়ে যাবেন ফ্লিপ শেয়ার টাইপ হরিজেন্টাল, ফ্লিপ শেয়ার টাইপ স্লাইড, তারপর ফ্লিপ শেয়ার টাইপ ভার্টিক্যাল। ওকে, সো এখান থেকে আপনারা পছন্দ মতো যেটা আপনাদের পছন্দ হয় সেটাই আপনারা এখান থেকে নিয়ে আসবেন, এখানে নিয়ে এসে ছেড়ে দেবেন। ওকে, এই হচ্ছিল এই অ্যাপসটির কাজ। বন্ধুরা, আশা করি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন, যদি আপনাদের কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিবেন, আমরা আপনাদের হেল্প করবো। সো বন্ধুরা, যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে আপনার তাহলে শেয়ার করে নেবেন। সো বন্ধুরা, আজকের মতো ভালো থাকেন, খুদা হাফিজ।